করোনার কারণে থমকে গেছে বগুড়ার আবাসন ব্যবসা। ফ্ল্যাট বিক্রি এবং বুকিং শুধুই কমেনি, কিস্তির টাকাও সময় মতো দিতে পারছে না ক্রেতারা। আটকে গেছে বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ অর্থ। এতে বিপাকে পড়েছেন ক্রেতা বিক্রেতা দুপক্ষই। মার্চে দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পরপরই বগুড়ার বিভিন্ন এলাকায় থেমে যায় ভবন নির্মাণের কাজ। বিভিন্ন প্রকল্পে বুকিং এবং প্রস্তুত হওয়া প্রায় 700 ফ্ল্যাট বিক্রির অগ্রগতিও হয়নি আর। এতে আটকা পড়ে বগুড়া রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের 33 সদস্য প্রতিষ্ঠানের পাশাপাশি এ ব্যবসায় জড়িত আরও অন্তত 70 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বড় অঙ্কের বিনিয়োগ। মার্চ এপ্রিলে টোটালি বন্ধ ছিল, কোনো কাজই হয় নাই, অফিসও বন্ধ ছিল অফিসিয়াল ইনস্ট্রাকশনের জন্য। আমাদের অনগোয়িং 12টা প্রজেক্ট, তা নেক্সট ওয়ান ইয়ারে আমরা আশা করতেছি যে এটা আস্তে আস্তে পিক আপ হবে। বিভিন্ন প্রকল্পে ফ্ল্যাট বুকিং দেওয়া ক্রেতারাও সময় মতো দিতে পারছেন না কিস্তির টাকা। অনেক আমাদের প্রজেক্ট বসে গেছে, অনেক শ্রমিক বেকার হয়ে পড়ে গেছে এবং অনেক ক্রেতারা তারা সময় মতো কিস্তিটা দিতে পারছে না। বিশেষ করে যারা কিস্তিতে নিয়েছেন তারা সময় মতো কিস্তি দিতে পারছে না, এতে আমাদের তো খুবই অসুবিধা হয়ে গেছে। রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন বলছে সরকারি সহযোগিতা না পেলে অনেকেই টিকে থাকতে পারবেন না এ ব্যবসায়। এখন যদি আমরা সরকার থেকে প্রণোদনা যদি না পাই তাহলে আমরা আর ফিরে দাঁড়াতে পারবো না। অনেকে ব্যাংক লোন নিয়েছে, আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। বর্তমানে বগুড়ায় আবাসন খাতে আটকে আছে প্রায় 500 কোটি টাকা। ব্যবসায় গতি না ফিরলে এ অর্থ ফিরে পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন সংশ্লিষ্টরা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।